সারা দুনিয়া জুড়ে একটা বড় দুর্যোগ নেমে এসেছে, যে করোনা ভাইরাস যেটা দ্রুত গতিতে সারা দুনিয়া ছড়িয়ে যাচ্ছে, এটা মানুষের মনে একটা দুঃস্বপ্নের মতো এটা জেগে আছে প্রতি মুহূর্তে। আমরা পরস্পরের কাছ থেকে খবর নিচ্ছি কোন দেশে কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল, তার আপডেট দিচ্ছি। ক্রিকেট খেলার স্কোরের মতো হয়ে গেছে অনেকটা মৃত্যু এবং আক্রান্ত হওয়ার খবর। এটা খুব দুঃখজনক পরিস্থিতি, কিন্তু এটা সত্য, সারা দুনিয়া জুড়ে এটা হচ্ছে। আমাদের দেশেও এটার খবর আসছে, যেখানে ক্রমাগতভাবে আক্রান্ত হচ্ছে। এটা যেমন সত্য, তেমন সত্য হচ্ছে ভুয়া খবর, গুজব, এটাকে কেন্দ্র করে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা, এটা কোনো ভয়াবহ কাজ। এটা করোনা ভাইরাসের চেয়েও আতঙ্কটা আরও ভয়ঙ্কর রোগ, এটা যেন না ছড়ায়, করোনা ভাইরাস যাতে না ছড়ায় সেটার জন্য আমরা যথেষ্ট যত্ন নেব। তার চাইতে আমাদেরকে আরও বেশি যত্ন নিতে হবে গুজব যেন না ছড়ায়, আতঙ্ক যেন না ছড়ায়। এটা বাস্তব, এটাকে বাস্তবভাবে মোকাবেলা করতে হবে। তার জন্য অনেকে অনেক পরামর্শ দিয়েছে, কীভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করবে, কীভাবে দূরত্ব বজায় রাখবে, কীভাবে হাত ধুতে হবে, এগুলো সবার জানা বিষয়, এগুলো যেন আমরা করি। আতঙ্কিত হয়ে সবাই দৌড়ে গিয়ে একসঙ্গে সব জিনিস কিনে ফেলবো, যা যা যার যা মনে করো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস বা ভবিষ্যতে পাওয়া যাবে না, এইটা আতঙ্কের বিষয়, এটা বাস্তব না। যার যতটুকু প্রয়োজন, কারণ একা যদি আমি সবটা নিয়ে আসি, আমার প্রতিবেশী কী নেবে, আমার দূরের ভাই কী নেবে এখান থেকে, তাদের অবস্থা কী হবে, আমি সবটা নিয়ে নেব, ওরা কিছুই পেল না, এটা যেন কিছুতেই না হয়। আমার অনুরোধ, সবার কাছে অনুরোধ, যেন আতঙ্ক থেকে আমরা বাঁচি। প্রথম রেহাই যে আতঙ্ক থেকে পাই, দ্বিতীয় রেহাই যেন আমরা বাস্তব যে দুর্যোগ নেমে এসে সেটা থেকে যেন আমরা রেহাই পাই। আমরা সবাই মিলে একযোগে কাজ করি, সব পরিবারের সব সদস্যকে এটা যেন আমরা বোঝাতে পারি, নিয়মকানুনগুলো যেন শেখাতে পারি, কীভাবে এই রোগবালয় থেকে আমাদের নিজেদের দেশকে সব থেকে আমরা মুক্ত রাখতে পারি, পৃথিবীকে আমরা মুক্ত করে ফেলতে পারি।